নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু মনটা ভীষণই খারাপ, যেহেতু চলে যেতে হবে। দেখো, প্যাকিং দেখে বুঝতেই পারছো যে আমরা আবার লন্ডন থেকে কলকাতা রওনা দেব। তার জন্য এই প্যাক হচ্ছে, লাস্ট প্যাকিং করেই ফটাফট রেডি হয়েই বেরোতে হবে। ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি, এইটুকু করেই ব্রেকফাস্ট খাবো আর রওনা দেব। দেখো, আমার প্যাকিং মোটামুটি ডান হয়েই গেল, সব জিনিস গোছানো হয়ে গেছে। ওয়েট বারবার চেক করে করে ঢুকাতে হচ্ছে, কোনোটাই বেশি কোনোটাই কম। যাই হোক, 23 কেজি ওয়েট লিমিট আছে, তো 23 কেজি তো হচ্ছে না সবগুলোই, কোনোটা হচ্ছে, কোনোটার থেকে আবার বের করছি। এই করে দেখো, প্যাকিং লাস্ট অফ দি প্যাকিং ডান হয়ে গেল। 4টে ব্যাগ, 2টো হ্যান্ডব্যাগ। এখন এবার যাব রেডি হতে, ফটাফট চাটা খেয়ে নিয়ে রেডি হতে উপরে চলে যাব, একদম রেডি হয়ে আসব। মনটা খারাপও আছে, কিন্তু করার কিছু নেই। তো দেখো, আমি বাইরে চলে এসেছি, এখন ঘড়ির কাঁটায় ঠিক 9টা বাজে। একবার লাস্ট বাইরের সিনটা তোমাদের দেখিয়ে দিই, জানি না আবার কখন আসব, কখন মোকা পাবো আসার। যদিও নাতনিটা আছে, তখন তো আসতেই হবে, তো হয়তো আসব আবার কিছু দিনের মধ্যেই। তো এখন আপাতত শেষের দিন, সেই জন্য তোমাদের দেখালাম। আর জিনিস দেখো, গাড়িতে ওঠানো হচ্ছে, মনটা খুবই খারাপ করছে, কিন্তু বিধির বিধান, যেতেই হবে, আমাদের তো থাকার উপায় নেই। হাতে ব্যথাটা না থাকলে হয়তো আরও 1 মাস থাকা যেত, কিন্তু কোনো উপায় পাচ্ছি না, যার জন্য আমাকে ফিরে যেতে হচ্ছে। 1 মাস আগেই চলে যাচ্ছি অ্যাডভান্সে। তো তোমরা আমার সাথে জুড়ে থেকো। সবাই রেডি হয়ে গেছে, মন খারাপের সাথেও মুখে একটা হাসি আলাদা লেগে আছে, কিন্তু ভেতর তো সবার কাঁদছে। নাতনিটা দেখো কিচ্ছু বুঝতে পারছে না, ও ভাবছে ডেলি আমরা যেমন বাজার যাই, শপিং করতে যাই, সেরকম গাড়িতে দিদের সাথে যাচ্ছি। দেখো এই গাড়িটার মধ্যে কতগুলো কার নিয়ে যাচ্ছে, খুব ভালো লাগলো দেখতে। এখানে দেখো প্রতিটা রাস্তায় কিন্তু অনেক চওড়া চওড়া, এগুলো হাইওয়ে, তো খুব ভালো লাগলো রাস্তা দেখে। আর দুপাশারই দেখো সবুজ, দুপাশারই কত সুন্দরভাবে ডেকোরেশন করে গাড়িগুলো রেখেছে, বাড়িগুলোও দেখতে খুব সুন্দর লাগছে। তো সবটা মিলিয়ে খুবই ভালো লাগলো দেখে। আর এই তো আমরা প্রায় এয়ারপোর্টে ঢুকে গেছি, প্রায় কি এয়ারপোর্টে ঢুকেই গেলাম। এই যে দেখো, এটা হিথ্রো এয়ারপোর্ট। আর এয়ারপোর্টেরও জায়গাগুলো দেখো কত সুন্দরভাবে সাজানো, কত ভালো লাগছে না দেখতে। এই যে আমরা এখন গ্যারেজে ঢুকে যাব, পার্কিং এরিয়াতে গাড়ি পার্ক করব, পার্ক করে তো আমরা এখন বেরিয়ে যাব জিনিসপত্র নিয়ে। আমরা এই যে রওনা দেওয়া স্টার্ট করলাম, এখন হিথ্রো এয়ারপোর্টের ভেতরে ঢুকছি, এখন টার্মিনাল 2 দেখো আমরা এসে গেছি। এতেই আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট আছে। এই যে আমার নাতনিটা ঘুরে বেড়াচ্ছে, এইদিকে আমার ছেলে মেয়েও এসে গেছে, ওরা ট্রেনে আসলো। তো আমাদের জিনিস সব কিছু দিয়ে দিলাম, এখন আমার হুইল চেয়ার করে দিয়েছে, কারণ অনেকটাই হেঁটে যেতে হবে ওই জন্য। তো তার জন্য আমরা হুইল চেয়ার যেখান থেকে দেবে সেখানে যাচ্ছি মেয়ের সাথে। তো মনটা খারাপ আছে, বুঝতেই পারছো, সব হয়ে গেল। যেতে তো ইচ্ছা করে না, কিন্তু যেতে হয়, কিছু করার নেই। আজকে যাব, তবেই তো আবার ফেরার দিনটা পাবো, আবার আসার দিন পাবো। তো দেখো এখানে কত সুন্দরভাবে একটা সারকে রেখেছে, সুন্দর করে রেখেছে, দেখতে ভালো লাগছে। তো আমরা এখানে সিকিউরিটি চেক ইনে এসে গেছি, আমাদের হ্যান্ডব্যাগগুলো চেক করবে, করে আমরা চলে এসেছি। দেখো এই ফ্লাইটটা আছে যে দাঁড়িয়ে, এটাই করেই আমরা যাব এয়ার ইন্ডিয়া। এই প্লেনেই আমরা এখান থেকে দিল্লি যাব, আবার এয়ার ইন্ডিয়াতেই দিল্লির থেকে কলকাতা। একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে তার মা আমার পাশে সিটে বসে আছে। ওরা যখন কথা বলছে, তামিলিয়ান কথা যখন বলছে, আমার তো ডরুকেই মনে পড়ছে, মনে হচ্ছে ডরু আচমকা আমি কয়েকবারই লক্ষ্যতে গেল, দেখি জানি বাচ্চাটা নয় তো।
দেখো আমি ডিটেলসেই দেখালাম যে একটা প্লেন ছাড়ার আগে কত রকম কী চেক করে, সব কিছু চেক করে, এবং দেখছো এক একটা পার্টকে খুলে খুলে নিয়ে যাচ্ছে। ওইটাই আমি তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের কাছে যে কত মেশিন থাকে, কত রকম জিনিস চেক করার থাকে একটা ফ্লাইট ওড়ার আগে। দেখো কত বড় ফ্লাইট, এটা যাচ্ছে কানাডা, এখান থেকে কানাডা যাবে, তাই ফ্লাইট স্টার্ট হয়ে গেছে, রানওয়েতে যাচ্ছে এখন, তারপর এখান থেকে উড়ে যাবে। তো খুব ভালো লাগছে দেখে, বসে বসে দেখছি তো, তো ভালো লাগছে, কিছুটা মনটা খারাপটা দূর হয় এইসব দেখলে। দেখো আমরাও, আমাদেরও সব কিছু হয়ে গেছে, এখন আমরা ফ্লাইটে উঠবো, তার জন্য এখন স্টার্ট হয়ে গেল যাওয়া, এই যে ভেতরে ঢুকে গেলাম, এখন আমরা ফ্লাইটে বসবো। ফ্লাইটে বসার পরে নিঃসন্দেহে দেখাবো, কিছু দেখানোর থাকলে নিঃসন্দেহে দেখাবো। তো দেখো আমরা উঠে গেলাম ফ্লাইটে এবং বসেও পড়েছি দুজনে, অনেক ভিড় আছে, বড় ফ্লাইট কিন্তু প্রচুর ভিড়, মনটাও খারাপ, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। निकास संकेतों से पहचाना जा सकता है। अवस्थिति में सीट के अपनी और अपनी सारे यात्री की सुरक्षा के लिए अवस्थिति में अपना सामान विमान में ही रहने दें। कृपया सीट पॉकेट में उपलब्ध सुरक्षा सूचना कार्ड को ध्यानपूर्वक पढ़ें। If there is a loss of cabin pressure, oxygen mask will deploy from the panels above you. Remove your face mask, pull the oxygen mask towards you, cover your nose and mouth and breathe normally. Make sure your mask is secured properly before assisting others. There are 10... দেখো আমাদের ফ্লাইটটা এখন রানওয়েতে, যেহেতু ওই ফ্লাইটটা আগে গেল, তারপরে আরেকটা আছে, তারপরে আমাদের থার্ড নাম্বার, তো আমরা এখন রানওয়েতে রানিংয়েই আছে, এরপরে ও টেক অফ করবে, নিঃসন্দেহে টেক অফের সময়ও দেখাবো। তো বুকটা ধরধর করছে যে লন্ডনের মাটি ছেড়ে এখন হাওয়ার উপরে উড়ে যাব, উঠলেই কিছুক্ষণ পর, যাই হোক অনেকটাই সময়, সাড়ে আট ঘন্টা পর দিল্লি, তবুও দেখো টেক অফ করে গেল, এরপরে একদম দিল্লি, মানে আমাদের ভারতের মাটিতে পা দেব। তো চলো ফ্লাইটের ভেতরেও যদি সুযোগ পাই কিছু তোলার, মনটা তো খারাপ তোমরা নিজেরাই বুঝতেই পারছো যে ভীষণই মনটা খারাপ। দেখো কতটা উঁচুতে চলে এলাম, পুরো লন্ডন দেখাই যাচ্ছে এখান থেকে, হয়তো কোনো এক জায়গায় আমার মেয়েরও ঘরটা আছে, তো মনটা খারাপই করছে সেখানেও, অনেকটাই উঁচুতে এসে গেলাম। দেখো কত সুন্দর লাগছে না লন্ডন, একদম মনে হচ্ছে ড্রয়িং করা। দেখো ওরা ড্রিঙ্ক দিয়ে গেল, আমি অ্যাপি জুস নিলাম, কারণ অনেকক্ষণ খাওয়া হয়েছে, এই যে অ্যাপি জুস খাচ্ছি এখন, খেতে খেতে যাচ্ছি, আর ছ ঘন্টা আড়াই ঘন্টা রাস্তা পেরিয়ে চলে এলাম, এরপরে হয়তো ওরা লাঞ্চ হোক ডিনার হোক কিছু দেবে, এখন ইন্ডিয়ার টাইম হলে ডিনার দেবে আর লন্ডন টাইম হলে লাঞ্চ দেবে, যাই হোক কিছু একটা দেবে, সেটা খাবো, খেতে খেতেই দিল্লি পৌঁছেই যাব। তো তোমরা আমার সাথে জুড়ে থেকো। এই যে আমাদের খাবার দিতে চলে এসেছে, লাঞ্চ হোক ডিনার হোক কিছু একটা খাবার, ওঠার সাড়ে তিন ঘন্টা পর দিল, খাবারটা ভালো, একটা কেক দিয়েছে, সবজি আছে, ভাত আছে, সবই আমি নিরামিষ নিয়েছি যেহেতু, এটা খেতে খেতেই কিছুক্ষণের মধ্যেই হয়তো দিল্লি পৌঁছে যাব। তো এদের সার্ভিস খুবই ভালো, খুব ভালো লাগলো। দেখো আমরা প্রায়ই পৌঁছানোর দিকেই, আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি এয়ারপোর্টে এসেই যাব। তো তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো, লাইক কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, যারা নতুন দেখছো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। দেখো আমরা দিল্লিতে এসে গেছি, এখন ওরা বলছে যে কানেক্টেড আছে, যে ব্যাঙ্গালোর আছে, মুম্বাই আছে, কলকাতা আছে, যারা কানেক্টেড ফ্লাইট তাদের জন্য এরা অ্যানাউন্স করছে এখন। তো আমরা তো কানেক্টেডই আছি, আমরা কলকাতা যাব। দেখো দিল্লি শহরটা কেমন লাগছে ভোরবেলা, এখন রাত্রি তিনটে বাজে, কেমন সুন্দর লাগছে না দেখতে, ঠিক মনে হচ্ছে অন্ধকার আকাশে
যেন তারাগুলো ফুটে আছে, এইরকম ফিল হচ্ছে একটা। দেখো দিল্লি এয়ারপোর্টে এসেই গেলাম, তোমরা এইভাবে আমার পাশে থেকো। এটা হলো আমার পার্ট ওয়ান ব্লগ জার্নির, আর পার্ট টু ব্লগ দেবো দিল্লি টু কলকাতা বাড়ি ঢোকার যে জার্নি। তো এইভাবে আমার সাথে থেকো, আর আমার ছেলের একটা চ্যানেল আছে যেটা হচ্ছে লিভিং অ্যান্ড লাইফ, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো।